লেখাপড়া অনলাইন ইউটিউব চ্যানেল থেকে আমি দীপা জামাল বলছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদেরকে পড়াবো অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষা বইটি, ঠিক আছে? কৃষি শিক্ষা বিষয়টি কিন্তু আমাদের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আমরা সবাই জানি। সো আমাদের এই সাবজেক্টটা কিন্তু অন্যান্য সাবজেক্টের পাশাপাশি এই সাবজেক্টটাকে অনেক বেশি গুরুত্ব সহকারে পড়তে হবে, তাই না? তোমরা সবাই কৃষি শিক্ষা বইটি বের করো, পাশাপাশি তোমরা খাতা এবং কলম নিয়ে বসো, ওকে? আচ্ছা, লাস্ট ক্লাসে আমি তোমাদের যে টপিকটা পড়িয়েছিলাম, তোমরা কি এই টপিকটা বাসায় প্র্যাকটিস করেছো? তোমাদের কারো কি কোনো প্রবলেম আছে এই টপিকটাতে? যদি কারো কোনো রকম প্রবলেম থেকে থাকে, তোমরা আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ইভেন আজ যারা নতুন অ্যাটেন্ড করছো আমার ক্লাসে, তারাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে পড়াটা বুঝতে যে কোনো প্রবলেম হলে, ঠিক আছে? আচ্ছা, আমরা দ্বিতীয় অধ্যায় পড়ছি, তাই না? দ্বিতীয় অধ্যায়ের টপিক নেমটা কি বলতো? দ্বিতীয় অধ্যায়ের কৃষি প্রযুক্তি, ওকে? আমরা কৃষি প্রযুক্তির পার্ট দুইটা পড়েছিলাম, গরু মোটা তাজাকরণ। তোমরা কি এই টপিকটা খুব ভালোভাবে পড়েছো, বাসে প্র্যাকটিস করেছো? গরু মোটা তাজাকরণ যে টপিকটা ছিল, এটা আমরা কিন্তু জেনেছিলাম যে গরু মোটা তাজাকরণটা কি বা গরু মোটা তাজাকরণের পদ্ধতির সম্পর্কে আমরা জেনেছিলাম। গরুর জন্য আমরা কিভাবে খাদ্য তৈরি করব, তাই না? কিভাবে আমরা খড়ের সাথে মিলিয়ে ইউরিয়া সার মিশিয়ে আর কি গরুর জন্য খাদ্য তৈরি করব, একটু সবকিছু সম্পর্কে কিন্তু আমরা গত ক্লাসে জেনেছিলাম, তাই না? আজকে আমরা যেটা পড়বো এটা হচ্ছে পার্ট তিন। পার্ট তিনের যে টপিক নেমটা, এটা হচ্ছে ফসলের রোগ ও তার প্রতিকার। তার মানে হচ্ছে আমরা আজকে ফসলের অসুখ সম্পর্কে জানবো, ঠিক আছে? যে ফসলের অসুখ হলে আমাদের কিভাবে এটা প্রতিকার করতে হবে আমরা সেই সম্পর্কেও জানবো। তাহলে আমাদের টপিক নেমটা কি বলতো? ফসলের রোগ ও তার প্রতিকার, ওকে? প্রথমে আমরা জানবো যে ফসলের রোগটা আসলে কি। ফসলের রোগ সম্পর্কে আমরা প্রথমে ধারণা একটা নিব, ঠিক আছে? আচ্ছা, প্রত্যেক জীবেরই কিন্তু আসলে জীবন আছে। আমরা তো জানি জীবন থাকলে তাকে কি বলা হয়, জীব বলা হয়, তাই না? রোগ আছে আবার মরণ আছে, শুধু জীবন আছে তা কিন্তু না, প্রত্যেকটা জীবেরই রোগ আছে আবার মৃত্যুও আছে। জীবের চারপাশের ভাইরাস ব্যাকটেরিয়া সহ আরো অনেক অণুজীব আছে যারা রোগ বালাই ছড়ায়। তার মানে কি, একটা জীবের চারপাশে ভাইরাস তো থাকে, ব্যাকটেরিয়াও থাকে, এছাড়াও কি থাকে, আরো অসংখ্য অণুজীব থাকে যারা কিনা কি করে বলো, যারা রোগ বালাই ছড়ায়, ওকে? মানুষ জীবজন্তু গাছপালা অণুজীব দ্বারা আক্রান্ত হয়। মানুষ কি হয় বলো? মানুষ জীবজন্তু গাছপালা অণুজীব দ্বারা আক্রান্ত হয় এবং রোগ আক্রান্ত হয়ে পড়ে, ঠিক আছে? যখন আক্রান্ত হবে তখন তো স্বাভাবিকই অসুখ হবে, তাই না? অসুস্থ হয়ে যায় আর কি। রোগাক্রান্ত অর্থই কিন্তু অসুস্থ হওয়া। রোগাক্রান্ত মানুষ ও জীবজন্তুকে যেমন চিকিৎসা করে সুস্থ করা হয়, তেমনি ফসলেরও কি করতে হয়, চিকিৎসা করা হয় এবং নিরোগ করা হয়, মানে ফসলকেও সুস্থ করা হয়। অনেক সময় সুচিকিৎসা না হলে ফসল কি হয় বলো? মরে যায়। কেন এমন হয়? কারণ ফসলেরও জীবন আছে, ফসল কি একটা জীব। আচ্ছা, আমরা যদি ফসলের মাঠে যাই তবে অনেক রোগের লক্ষণ দেখতে পাবো। আমরা যদি কোনো একটা ফসলের মাঠে যাই, কি করতে পারবো? অনেক রোগের লক্ষণ দেখতে পাবো। কোনো কোনো ফসলের পাতায় বা কাণ্ডে নানা প্রকার দাগ, এটা কিন্তু আমরা খেয়াল করি, তাই না? দেখবা যে কোনো কোনো ফসলের পাতায় বা হচ্ছে কাণ্ড মানে হচ্ছে ডগাগুলোতে কি থাকে, নানা রকমের দাগ থাকে। আবার কোনো কোনো ফসলের পাতায় ঘরের মেঝের মোজাইকের মতো হলুদ সবুজ মেশানো ছোপ ছোপ রং হয়, এটাও কিন্তু হয়। কোনো ফসলের শিকড় পচা, মানে কোনো ফসলের শিকড়টা কি হয় বলো? পচে যায়। আবার বীজতলায় দেখতে পাবো অনেক ঢলে পড়া বা পচা চারা গাছ। আবার বীজতলা আমরা কি দেখি যে অনেক ঢলে পড়া, মানে এরকম ঢলে পড়েছে, ঠিক আছে? এরকম ঢলে পড়া বা ধরো পচে যাওয়া আর কি চারা গাছ, ওকে? এগুলো হচ্ছে গাছের রোগের লক্ষণ। এগুলো কি বলো? এই যে এই চারটা লক্ষণের কথা বললাম, এগুলো হচ্ছে গাছের রোগের লক্ষণ। এই লক্ষণ দেখে কৃষকেরা কি হন বলো? সতর্ক হন এবং প্রতিরোধের ব্যবস্থা করে, ঠিক আছে? তার আমরা কয়টা লক্ষণ দেখলাম? চারটা। কি, যে কোনো কোনো ফসলের পাতায় বা কাণ্ডে নানা প্রকার দাগ থাকে। আর কি দেখলাম? যে কোনো কোনো ফসলের পাতায় ঘরের মেঝের মোজাকের মতো কি হয়, হলুদ সবুজ মেশানো ছোপ ছোপ রং থাকে। আবার কোনো ফসলের শিকড় পচা থাকে। আবার বীজতলায় দেখতে পাবো যে অনেক ঢলে পড়া বা পচা চারা গাছ। এখন ওই যে কি ঘরের মেঝের মোজাকের মতো যে হলুদ সবুজ মেশানো ছোপ ছোপ রং থাকে কোনো কোনো পাতা, এটা যে অসুখ এটা তো আমরা জানলাম। কিন্তু এক ধরনের কচু গাছ আছে যেটাকে আমরা ইনডোর প্ল্যান্ট হিসেবে বাসায় রাখি, ওর মধ্যেও কিন্তু দেখবা ছোপ 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 অনেক রকম দাগ আছে, লাল আছে, সবুজ আছে, হলুদ আছে। তার মানে কিন্তু এই না যে ওই কচু পাতাটার অসুখ হয়েছে, ঠিক আছে? এটা ওর কি, এটা ওর হচ্ছে একটা এক্সট্রা একটা ডিজাইন। ওই কচু পাতাটা এইরকমই, আল্লাহ তাআলা এইভাবেই সৃষ্টি করে দিয়েছেন, ওকে?
যদি ফসলে শারীরিক কোনো অস্বাভাবিক অবস্থা দেখা দেয় তখন কৃষকেরা কি করেন বলো? তখন কৃষকেরা প্রতিরোধের ব্যবস্থা নেয়, তাই না? ফসলটাকে সুস্থ করার জন্য উপযুক্ত ব্যবস্থা নেন। যেমন ধরো ফসলের বৃদ্ধি ঠিক মতো হয় না, দেখতে দুর্বল অলিক দিকে ফুল এবং অথবা ফল ঝরে যাচ্ছে, তখন বুঝতে হবে কি ফসলে কোনো না কোনো রোগ হয়েছে। তার মানে কি ফসলের বৃদ্ধি, ধরো তুমি ফসল রোপণ করেছো ঠিকই, কিন্তু ফসলটা ঠিকভাবে বড় হচ্ছে না, আবার দেখতে দুর্বল এবং লিকলিকেও লাগছে, মানে দেখলেই বোঝা যায়, দুর্বল কোনো কিছু দেখলেই কিন্তু বোঝা যায় যে হ্যাঁ ও উইক, তাই না? ফুল অথবা ফল ঝরে যাচ্ছে। অনেক সময় দেখবো অনেক ফসলে যেটা হয় বা ফল গাছে বা ফুল গাছে বড় হওয়ার আগে কি হয় ঝরে যায়, তখন বুঝতে হবে যে ফসলে কোনো না কোনো রোগ হয়েছে বা কোনো না কোনো প্রবলেম হয়েছে। নানা লক্ষণে ফসলের রোগ প্রকাশ পায়, ভিন্ন ভিন্ন ফসলে ভিন্ন ভিন্ন রোগ হয়, ভিন্ন ভিন্ন কি হয় লক্ষণও দেখা দেয়, ঠিক আছে? এখন আমরা জানবো কতগুলো রোগ আক্রান্ত ফসলের লক্ষণ। ওকে, দাগ, দাগ হচ্ছে একটা লক্ষণ। দাগ ফসলের পাতায়, কাণ্ডে বা ফলের গায়ে নানা ধরনের দাগ বা স্পট দেখা দেয়। স্পটের বাংলা অর্থই হচ্ছে কি বলো? দাগ। দাগের রং কালো, হালকা বাদামি, গাঢ় বাদামি কিংবা দেখতে পানিতে ভেজার মতো হয়। ফসলে এসব দাগ বিভিন্ন রোগের কারণে হয়, যেমন ধান গাছের বাদামি দাগ একটি ছত্রাকজনিত রোগের লক্ষণ। ধান গাছের বাদামি দাগ হচ্ছে একটি ছত্রাকজনিত রোগের লক্ষণ। তারপর দুই নাম্বার হচ্ছে ধসা রোগ। কি নাম বলো? ধসা রোগ। পাতা ঝলসে যায়, যেমন ধান ও আলুর ধসা রোগ। ধান গাছেও ধসা রোগ হয়, আবার আলু গাছেও ধসা রোগ হয়, মানে ওদের পাতাটা ঝলসে যায়। তিন নাম্বার হচ্ছে মোজাইক। ফসলের পাতা যখন গাঢ় ও হালকা হলদে সবুজ ছোপ ছোপ রং দেখা যায়, তখন এই লক্ষণকে বলা হয় মোজাইক বলা হয়। ঢেঁড়স ও মুগে মোজাইক রোগ দেখা যায়, এটি একটি ভাইরাস জনিত রোগের লক্ষণ, ঠিক আছে? এই যে দেখো বইয়ের মধ্যে আছে, কিন্তু এই যে দেখছো এটা হচ্ছে মোজাইক রোগ। আর এটা কি বেগুনের ঢলে পড়া রোগ? বেগুন গাছ কিন্তু অনেক সময় ঢলে পড়ে, দেখো। আচ্ছা, এখন আমরা জানবো ঢলে পড়া। অনেক সময় ফসলের কাণ্ড ও শিকড় রোগে আক্রান্ত হলে ফসলের শাখাগুলো মাটির দিকে কি হয় ঝুলে পড়ে, এই অবস্থাকে ঢলে পড়া বলে। যেমন বেগুনের হচ্ছে ঢলে পড়ার রোগ। আচ্ছা, পাঁচ নাম্বার হচ্ছে পাতা কুঁকড়িয়ে যাওয়া, কুঁকড়ানো মানে কি এরকম হয়ে যাওয়া। ভাইরাস জনিত কারণে ফসলে পাতা কি হয় কুঁকড়িয়ে যায়, পেঁপে টমেটো এসব ফসলে পাতা কুঁকড়িয়ে যাওয়ার লক্ষণ দেখা যায়। তার কোনগুলো? পেঁপে আর টমেটো। আচ্ছা, আমরা তো পাঁচটা লক্ষণ জানলাম, তাই না? কি কি? একটা হলো দাগ, দুই নম্বর হচ্ছে ধসা রোগ, তিন নম্বর কি বলো মোজাইক, চার নম্বর ঢলে পড়া, আর পাঁচ নম্বর হচ্ছে পাতা কুঁকড়িয়ে যাওয়া। এখন আমরা জানবো হচ্ছে প্রতিকার, ওকে, যে কিভাবে অসুখগুলো প্রতিকার করা যায়। রোগাক্রান্ত হওয়ার পূর্বে ফসলের রোগের প্রতিকারের ব্যবস্থা নিতে হয়, কারণ ফসল একবার রোগাক্রান্ত হয়ে গেলে প্রতিকার করা কি বেশ কঠিন। তাই রোগের প্রাদুর্ভাব ঘটার আগেই কি করতে হবে, প্রযুক্তিগুলো ব্যবহার করা জরুরি। এক নম্বর হচ্ছে জীবাণুমুক্ত বীজ ব্যবহার করা, তার মানে তুমি যে বীজটা ব্যবহার করবা সেটা অবশ্যই তোমার জীবাণুমুক্ত থাকা লাগবে। বীজের মাধ্যমে অনেক রোগ ছড়ায়, তাই কৃষককে নিরোগ বীজ সংগ্রহ করতে হবে বা বীজ শোধন করে বুনতে হবে। মানে হয় তোমার অসুখ ছাড়া বীজ দিতে পারে, নাহলে বীজটাকে ভালোভাবে পরিশোধন করে তারপর বুনতে হবে। দুই নম্বর হচ্ছে বীজ শোধন। অনেক বীজ আছে নিজেরাই কি করে রোগ বহন করে, বীজবাহিত রোগ জীবাণু নিরোগ করার জন্য বীজ শোধন একটি উত্তম প্রযুক্তি। এই জন্য ছত্রাকনাশক ব্যবহার করা হয়, বীজকে শোধন করতে কি করা হয় বলো? ছত্রাকনাশক ব্যবহার করা হয়। তিন নম্বরটা দেখো, পরিষ্কার পরিচ্ছন্ন ফসল আবাদ করা। ফসলের ক্ষেতে আগাছা থাকলে ফসল রোগাক্রান্ত হয়ে পড়ে, তার মানে হচ্ছে যখন তুমি একটা জমিতে ফসল চাষ করবে তার আগে তোমার জমিটা থেকে অবশ্যই আগাছা পরিষ্কার করে নিতে হবে, কারণ আগাছা কি অনেক রোগের উৎস, তাই আগাছা পরিষ্কার করে চাষাবাদ করতে হবে, ঠিক আছে? আগাছা কি করে অনেক রোগ বহন করে, ওকে। আর এই কারণে ফসলের ক্ষেতটাকে কি করতে হবে, ক্ষেত থেকে আগাছা পরিষ্কার করে নিতে হবে। চার নম্বর হচ্ছে রোগাক্রান্ত গাছ পুড়িয়ে ফেলা বা মাটিতে পুঁতে ফেলা। যে গাছটার অসুখ হয়েছে ওই গাছটাকে হয় পুড়ায় ফেলতে হবে বা মাটিতে পুঁতে ফেলতে হবে। এক গাছ রোগাক্রান্ত হলে অন্য গাছেও কি হয় বলো? ছড়িয়ে পড়ে, যাতে রোগ পুরো মাঠে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য নির্দিষ্ট রোগাক্রান্ত গাছটি তুলে পুড়িয়ে ফেলতে হবে, নতুবা মাটি খুঁড়ে পুঁতে ফেলতে হবে। তার মানে কি এক গাছ রোগাক্রান্ত হলে অন্য গাছও তা ছড়িয়ে পড়ে, মানে এটা ছোঁয়াচের মতো অবস্থা হয়, যাতে রোগ পুরো মাঠে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য নির্দিষ্ট রোগাক্রান্ত গাছটি তুলে পুড়িয়ে ফেলতে হবে, অথবা কি করতে হবে মাটি খুঁড়ে পুঁতে ফেলতে হবে। বুঝতে পেরেছো আজকে? তাহলে আজকে আমরা কি কি জানলাম বলো তো? আজকে আমরা ফসলের যে রোগ, এই রোগ সম্পর্কে ধারণা নিলাম। হ্যাঁ, ফসলের রোগের পাঁচটি লক্ষণ আছে, পাঁচটি লক্ষণ সম্পর্কে জানলাম, আরো জানলাম এর প্রতিকার, ঠিক আছে? আমি আবারও বলছি, একটু দেখো,
যে ফসলের রোগটা আসলে কি বলো, মানুষ জীব জন্তু গাছপালা প্রত্যেকেরই কি হয়, অসুখ হয়। কারণ কি আমরা সবাই জীব, যার জীবন আছে তার কিন্তু অসুখ এবং মৃত্যু আছে, ঠিক আছে। আর অনেক রোগেরই লক্ষণ দেখা যায় ফসলের, যেমন ধরো কোনো কোনো ফসলে পাতায় বা কাণ্ডে কি হয় নানা প্রকার দাগ থাকে, কোনো কোনো ফসলে পাতায় ঘরের মেঝে মোজাকের মতো হলুদ সবুজ মিশরা ছোপ ছোপ রং থাকে, কোনো ফসলে শিকড় কি হয় বলো পচা থাকে, আবার বীজতলায় দেখতে পাবো যে অনেক ঢলে পড়া বা পচা চারা গাছ, ঠিক আছে। তাহলে আমরা এখন বেশ কিছু লক্ষণের নাম বলবো। একটা হচ্ছে দাগ, দাগটাকে যে ফসলের পাতায় কাণ্ডে বা ফসলের গায়ে নানা ধরনের দাগ বা স্পট দেখা দেয়, দাগের রং কালো হালকা বাদামি গাঢ় বাদামি কিংবা দেখতে পানিতে ভেজার মতো হয়। ফসলের এসব দাগ বিভিন্ন রোগের কারণে হয়, যেমন ধান গাছের বাদামি দাগ একটি কি দাগ বলো, ছত্রাক জনিত রোগের লক্ষণ। ধান গাছে যে বাদামি দাগটা থাকে এটা হচ্ছে একটা ছত্রাক জনিত রোগের লক্ষণ। ধসা রোগটা দেখো, ধসা রোগে যেটা হয় যে পাতা ঝলসে যায়, যেমন ধান ও আলুর ধসা রোগ। ধসা রোগে কি হয় বলো, পাতা ঝলসে যায়, যেমন ধান ও আলুর হচ্ছে ধসা রোগ। আর মোজাইকটা হচ্ছে ফসলের পাতায় যখন গাঢ় ও হালকা হলদে সবুজের ছোপ ছোপ রং দেখা যায়, তখন এই লক্ষণকে কি বলা হয়, মোজাইক বলা হয়। ঢেঁড়স ও মুগে মোজাইক রোগ দেখা যায়, এটি একটি কি রোগ, ভাইরাস জনিত রোগের লক্ষণ। আর ঢলে পড়াটা দেখো, অনেক সময় ফসলের কাণ্ড ও শিকড় রোগে আক্রান্ত হয়ে কি হয়, ফসল শাখাগুলো মাটির দিকে ঝুঁকে ঝুলে পড়ে, এই অবস্থাকে কি বলা হয়, ঢলে পড়া বলে, যেমন বেগুনের ঢলে পড়া রোগ। পাতা কুঁকড়িয়ে যাওয়া, ভাইরাস জনিত কারণে ফসলের পাতা কি হয় বলো, কুঁকড়িয়ে যায়, যেমন ধরো পেঁপে গা পেঁপে তারপর টমেটো এইসব পাতা কি হয়, কুঁকড়িয়ে যাওয়ার লক্ষণ। আর প্রতিকারটা হচ্ছে, প্রতিকার কয়েকভাবে হয়, জীবাণুমুক্ত বীজ ব্যবহার করে, তার মানে হচ্ছে বীজের মাধ্যমে যেহেতু অসুখ ছড়ায়, এই কারণে যেটা করতে হবে আমাদেরকে অবশ্যই জীবাণুমুক্ত বীজ ব্যবহার করে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। 2 নম্বর হচ্ছে বীজ শোধন, অনেক বীজই আছে যারা নিজেরাই কি করে অসুখ বহন করে, বীজ বাহিত রোগ জীবাণু নিরোগ করার জন্য বীজ শোধন একটি কি বলো, উত্তম প্রযুক্তি। এজন্য ছত্রাকনাশক কি করা হয় বলো, ব্যবহার করা হয়। 3 নম্বরটা দেখো, পরিষ্কার পরিচ্ছন্ন ফসল আবাদ করো, ফসলের ক্ষেতে কিন্তু আগাছা থাকলে ফসল রোগাক্রান্ত হয়ে পড়বে, আর এই কারণে কি করতে হয়, আগাছাটা আগে পরিষ্কার করে তারপরে ফসল ফলাতে হবে। 4 নম্বর হচ্ছে রোগাক্রান্ত গাছ পুড়িয়ে ফেলা বা মাটিতে পুঁতে ফেলা, একটা গাছ থেকেই তো আরেকটা গাছে অসুখ ছড়ায়, আর এই কারণে যে গাছটার অসুখ হয়েছে ওই গাছটাকে হয় পুড়িয়ে ফেলতে হবে নতুবা কি করতে হবে, মাটি খুঁড়ে নিচে পুঁতে ফেলতে হবে, ঠিক আছে। তাহলে পড়া আজকের মতো এই পর্যন্তই থাকবে, তোমরা বাসায় কিন্তু এগুলো প্র্যাকটিস করবে। আমরা আজকে কি করলাম বলো তো, আমরা আজকে পার্ট 3 করলাম, ফসলের রোগ ও তার প্রতিকার, এই ফসলের রোগ এবং তার প্রতিকার সম্পর্কে আজকে আমরা খুব ভালোভাবে একটা ধারণা নিলাম। তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবে এবং লিখবে, ঠিক আছে। আর আমাদের লেখা অনলাইনে যে ইউটিউব চ্যানেলটা আছে এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে, বেল বাটনে ক্লিক করবে, লাইক এবং শেয়ার করবে, তোমাদের যত ফ্রেন্ড সার্কেল আছে রিলেটিভস আছে সবাইকে বেশি বেশি করে ইনভাইটেশন পাঠাবে। আর আগামী দিন ইনশাল্লাহ অন টাইমে ক্লাসে সবাই চলে আসবে, সেই আশা রাখছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই অনেক ভালো থাকবে, আল্লাহ হাফেজ।